আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি আপনি ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো আইবিএস নিয়ে, যে আইবিএস এর জন্য গ্যাস্ট্রিকের মেডিসিন কতটা আমাদের জন্য কার্যকরী এবং এটা আমাদের জন্য কতটা ভালো এবং আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া আসলে কতটুকু, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো আসলে ইতিপূর্বে আমরা এর উপরে প্রায় ভিডিও দিয়েছি অন্তত একটা, বেশ অনেক দিন আগে। তো এরপরও আমরা আপনাদের জন্য এটা রিভিউ করার চেষ্টা করছি, যে আসলে এই আইবিএসটা, এই রোগের জন্য যেহেতু আমাদের পাকস্থলীতে স্টোমাকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা এটা নিঃসরণটা এটা বন্ধ করে দেয়, এটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি গ্যাস্ট্রিকের মেডিসিন যদি আপনি বেশি বেশি খান এবং কন্টিনিউসলি এটা খেতেই থাকেন, তাহলে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড যে এনভায়রনমেন্টটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর নিঃসরণটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি সাময়িক হয়তো আপনি একটু আরাম পাচ্ছেন, কিন্তু একটা সময়ে এটা যখন একদম জিরো পর্যায়ে চলে যাবে, এটা যখন একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের মেডিসিন কিন্তু আপনার কাজ করবে না। সেক্ষেত্রে যারা এখন পর্যন্ত মেডিসিন কাজ করছে মনে হবে আপনার, বা আপনার কিছুটা হলেও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আপনার আছে, কিন্তু একদম যাদের কাজ করছে না গ্যাস্ট্রিকের মেডিসিন, আপনার মনে করতে হবে যে আপনার পাকস্থলী একদম শুকিয়ে গেছে, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড একদম নিঃসরণটা বন্ধ হয়ে গেছে, এই কারণে কিন্তু আপনার প্রবলেমটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই, যারা এমবিবিএস ডাক্তার তারা কিন্তু বারবার করে বলার চেষ্টা করছে যে আপনি সর্বোচ্চ 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বেশি কিন্তু গ্যাস্ট্রিক মেডিসিন আপনি খাবেন না। এবং এই গ্যাস্ট্রিকের মেডিসিনটা মূলত আলসারের জন্য ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যারা সাধারণত আইবিএস রোগে আক্রান্ত, সেক্ষেত্রে আইবিএস এর জন্য আমরা কখনোই, বা হজমের জন্য কখনোই কিন্তু গ্যাস্ট্রিক মেডিসিন আমরা গ্রহণ করব না। এবং এটা যদি না গ্রহণ করি, আমাদের আমাদের কিন্তু অনেক ভালো হবে। বরঞ্চ আমরা যে ন্যাচারাল যে দিকগুলো রয়েছে, যেমন আপনি মেথি রাত্রে ভিজিয়ে রেখে সকালে খেলেন, আপনি ত্রিফলাটা রাত্রে ভিজিয়ে রেখে আপনি বিকেলের দিকে বা সকালের দিকে আপনি খেলেন, বা একদিন মেথি খেলেন, একদিন ত্রিফলা খেলেন, অথবা রাতে এক টুকরো আদা খেলেন, হ্যাঁ, এবং নিয়মতান্ত্রিক যে নিয়মগুলো রয়েছে, আপনি বাইরের ভাজা পোড়া খাবারগুলো বন্ধ করলেন, হ্যাঁ, তাহলে এইগুলো আপনি কাজ, অ্যাপেটাইজার ভিনেগারটা আপনি খেতে পারেন ন্যাচারালি। তাহলে এই কাজগুলো করলে কিন্তু আপনার ন্যাচারালি যে আপনার হজমের যে প্রবলেমগুলো রয়েছে, তাৎক্ষণিকভাবে কিন্তু এগুলো চলে যায়। তো সেক্ষেত্রে আপনি গ্যাস্ট্রিকের মেডিসিনকে না বলে সাধারণ যে আপনার ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেখানে হ্যাঁ বলুন, এবং এগুলোকে আপনি বেশি বেশি ব্যবহার করুন, তাহলে কিন্তু অনেক বেটার ফিল করবে, অনেক ভালো থাকবেন।